পৃথিবীতে মানুষ নির্মাণ করেছে এমন অনেক জিনিস আছে, কিন্তু কিছু জিনিস অভাবনীয়। বিমান থেকে শুরু করে জাহাজ পর্যন্ত, যা এক সময় ছিল অতুলনীয় আবিষ্কার। আর যুগের সাথে তাল মিলিয়ে মানুষ নতুন নতুন উদ্ভাবন করতে শুরু করে। পৃথিবীতে গাড়ি নিয়ে চর্চার একটি আলাদা ক্ষেত্র রয়েছে। প্রায় প্রতিদিনই পৃথিবীর কোনো না কোনো স্থানে রহস্যে ভরা অদ্ভুত ধরনের গাড়ি তৈরি হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি 5টি অদ্ভুত ধরনের গাড়ি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, লিমুজেট। লিমুজেট হলো বিমানের মতো আকৃতিতে তৈরি বিলাসবহুল গাড়ি, যা যে কেউ একে প্রথম দেখাতে বিমান বলে ফেলবে। আমেরিকার নাগরিক জেম হার্জ এই গাড়িটি ডিজাইন করেছেন। লিমুজিটে গতির জন্য ব্যবহার করা হয়েছে 8 সিলিন্ডারের একটি ইঞ্জিন। এই গাড়িতে মোট 18টি সিট রয়েছে, যা অত্যন্ত বিলাসবহুল। যারা বিলাসিতা পছন্দ করেন একমাত্র তাদের জন্য এই গাড়িটি, কারণ হলো এই গাড়ির মূল্য $1 মিলিয়ন। নাম্বার 2, বিগফুট, লার্জেস্ট মনস্টার ট্রাক। বিগফুট 5 বিশ্বের সবচেয়ে লম্বা এবং বেশি ওজনের ট্রাক। এটি লম্বায় 15 ফুট 6 ইঞ্চি এবং ওজনে 17,200 কেজি। আমেরিকার বাসিন্দা বব ক্যান্ডেলার গাড়িটির উদ্ভাবক। এই গাড়িটি 1966 সালের ফোর্ড F215 বডি দিয়ে তৈরি করে। এই গাড়ির বিশাল আকারের টায়ারগুলো এসেছে 1950 সালের মার্কিন সেনাদের দ্বারা আলাস্কায় ব্যবহৃত একটি বিশাল ট্রাক থেকে। এই চাকাগুলোর উচ্চতা 10 ফুট। যে কোনো ছোটখাটো গাড়িকে এই মনস্টার তার চাকা দিয়ে পিষে দিতে পারে। নাম্বার 3, বার্গার কার। এই গাড়িটি তৈরি করা হয়েছিল আমেরিকার ক্যান্সাস সিটিতে। এই গাড়িটি দেখতে সম্পূর্ণ একটা বার্গারের মতো। এটি মূলত তৈরি করা হয়েছিল বার্গারের অ্যাডভার্টাইজ করার জন্য। সেই সময় গাড়িটি পুরো আমেরিকাতে সাড়া ফেলে দিয়েছিল। নাম্বার 4, বানানা কার। কলার মতো অদ্ভুত ধরনের এই গাড়িটি দেখতে আসলেই আজব। বানানা কারটি তৈরি করে আমেরিকার একজন নাগরিক স্টিভ ব্রাতুইট। 1993 সালে এই গাড়িটি তিনি তৈরি করেছিলেন একটি পিকআপ কারকে মডিফাই করে। এই গাড়িতে লম্বালম্বিভাবে 4 জন বসতে পারে। মূলত তিনি বানানা পেট্রোল পাম্প থেকে অনুপ্রাণিত হয়ে এই বানানা কারটি তৈরি করেন। নাম্বার 5, ট্রান্সপারেন্ট কার। সর্বশেষে আমি আপনাদের যে গাড়িটি সম্পর্কে জানাবো তা আসলে একটি অদ্ভুত ধরনের গাড়ি। শেল হুইলস ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এই গাড়িটি, যার ফলে এই গাড়ির সকল কিছুই বাহির থেকে দেখা যায়। এই গাড়িতে ব্যবহৃত হার্ডওয়্যার, ইঞ্জিন, সিট সকল কিছু ট্রান্সপারেন্ট। রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য এই গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আপনার কাছে কোন গাড়িটি আজব এবং অদ্ভুত বলে মনে হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।